সাবস্ক্রাইব আহারে বাহারে বাংলা, ক্লিক অন বেল আইকন। আজকে আমরা বানাবো লাউ উচ্ছে দিয়ে তেঁতুলাল। এর জন্য আমাদের লাগবে মটর ডাল, উচ্ছে, লাউ, আদা বাটা, পাঁচফোড়ন, ঘি, তেল, লবণ, চিনি ও হলুদ। প্রথমে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে আমরা প্রেশারে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দেব কেটে রাখা লাউ। এর মধ্যে খানিকটা জল ও লবণ দিয়ে আমরা আর একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবারে কড়াইতে তেল গরম করে আমরা তেলের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে ভাজার সময় আমরা এর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে ভাজব। উচ্ছে ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে তুলে রাখব। এবারে কড়াইতে তেল গরম করে এর মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দেব। পাঁচফোড়ন ভাজার হালকা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখার লাউ ডাল, আর দেব ভেজে রাখা উচ্ছে। এবারে এর মধ্যে দেব হলুদ ও চিনি। আমরা যেহেতু আগে ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেই জন্য আমরা এখানে প্রয়োজন হলে লবণ দেব। ডাল ফুটে উঠলে এর মধ্যে দেব এক চামচ আদা বাটা। ডাল কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে দেব ঘি। ঘি দিয়ে এক মিনিট ফোটালেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু তেঁতুলাল। তাহলে আপনিও বানিয়ে ফেলুন উচ্ছে লাউ দিয়ে তেঁতুলাল। আর কেমন হলো তা লিখে জানান কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন নতুন নতুন রেসিপি।